খবরের ঘন ঘটা, যে খবর আর পাঁচটা খবরের চেয়ে ভিন্ন স্বাদে। এই খবরে আপনার মন ভালো হতে পারে, আবার ভাবতে পারে, এমন ঘটনাও ঘটে। সেই সব খবরের কোলাস নিয়ে শুরু করছি অফ বিট টাইম। আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা। ঠিক যেন সানাইয়ের সুর, শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ রেখে আশ্চর্য সুরে সানাই বাজছে। সেই সানাইয়ে উঠে আসছে বিসমিল্লার সুর থেকে আধুনিক। কিন্তু শিল্পী কিন্তু সানাই বাজাচ্ছেন না, সানাই প্রশিক্ষণও তার নেই। তিনি যেটা করছেন সেটা অভাবনীয়। দুটি নাসার অন্ধকে ব্যবহার করে সুর তুলছেন। এই সঙ্গীত আজীবনের ধ্যান, জ্ঞান, প্রেম, বাঁকুড়া শহরের মহাদেব মুখোপাধ্যায়। আশ্চর্য না, সত্যি আশ্চর্য। মানুষ কত কি যে করতে পারে তা না দেখলে বিশ্বাসই হয় না। বাঁকুড়া জেলা স্কুলের প্রাথমিক শিক্ষক মহাদেব মুখোপাধ্যায় নাক দিয়েই সানাই বাজান। নাসারঙ্গের মধ্যে দিয়ে শ্বাসকে নিয়ন্ত্রণ করে তিনি তোলেন একের পর এক সুর। উচ্চাঙ্গ সঙ্গীত হোক বা বাংলা আধুনিক গান, অনায়াসে ঘন্টার পর ঘন্টা বাজিয়ে চলেন তিনি। তবে তারই সুরকে সানাই বলতে নারাজ মহাদেব বাবু। তার মতে একে বলা উচিত নাসাই, কারণ নাক দিয়ে তোলা হচ্ছে সুর। ছোটবেলা থেকেই সঙ্গীতের ভক্ত, সঙ্গীতের নানা যন্ত্র বাজাতেও পারে, কিন্তু নাসাই তার একেবারে মৌলিক আবিষ্কার। মানুষ মন দিয়ে শুনে তার সুরের বিস্তার। গোপন একটা ইচ্ছা তো নিশ্চয়ই ছিল যে এরকম আমি কেন বাজাতে পারি না, আমার কেন এরকম একটা সানাই না। তো এইরকম করে ভাবতে ভাবতে একদিন আমি নিজেই একটা সুর পেয়ে বসলাম থাকতে, নাক চাপতে চাপতে গিয়ে। তাহলে সানাই কেন বলবো, সানাই ইনস্ট্রুমেন্টে খুব ছোট করা হবে, এটাকে আমি নাসাই বলতে চাই। নাক দিয়ে এই যন্ত্রটা, যন্ত্র নয়, নাক দিয়ে শরীর বাজাচ্ছি। বডি ইনস্ট্রুমেন্ট নিশ্চয়ই খুব বডি পারফেকশন খুব পপুলার সারা পৃথিবীতে, তো এটা একটা বডি পারফেকশন একটা ইনস্ট্রুমেন্ট। দুটো নাক দিয়ে সুর তোলা চাকরিখানি কথা নয়, এর জন্য চাই কঠোর অনুশীলন। কলেজে পড়ার সময় থেকেই এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে শুরু করেন, তারপর একসময় করেও ফেলেন। সেই সময় ক্লাসের ফাঁকে বন্ধুদের শোনাতেন তিনি, আর এখন তো তিনি রীতিমতো দক্ষ শিল্পী। অনেক জায়গায় প্রোগ্রাম করেছি, কলকাতাতে প্রচুর প্রোগ্রাম করতাম কলেজ লাইফে। গভর্নমেন্ট আর্ট কলেজে যখন পড়তাম তখন আমার নামই হয়ে গেছিল সানাই, সিনিয়র দাদারা আমাকে ডাকতাম সানাই। তো কেউ নামে ডাকতো না, সানাই নামটা খুব পপুলার হয়ে গেছিল। আসলে কিছু করতে গেলে তো আমাদের পেটের ভাতের জোগাড়, সেটা তো শিক্ষকতা করি, কিন্তু সেটা আমার পেশা। নেশাটা তো আলাদা, নেশা তো অন্য একটা জিনিস যেটা মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। মহাদেববাবু কিন্তু তার এই সুর সাধনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে চান। তিনি চান সব রকম গানকে তিনি তার নাসাইয়ের সাহায্যে মানুষের কাছে পৌঁছে দিতে। বাঁকুড়া থেকে ক্যামেরায় মনোজ কর্মকারের সঙ্গে দেবাশিস মৌলিক, নিউজ টাইম।